বন্ধুরা গুড মর্নিং ফ্রম দার্জিলিং আজকে আমাদের দার্জিলিং লাস্ট ডে আজকে আমরা চেক আউট করবো হোটেল থেকে বাট তার আগে আজকে সুন্দর সকালে আমরা পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ যদি অনেকটাই আপছা বাট তাও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে ভালোই তো দেখি ক্যামেরায় ধরা পড়ে কিনা তোমাদের দেখাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি তোমরা কি দেখতে পাচ্ছ এই যে এই সুযোগ কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘাটা ঠিক আছে সো গাইস আমরা হোটেল থেকে চেক আউট করে ফেলেছি আর এখন এখানে গাড়িতে উঠে আমরা যাবো শিলিগুড়ি ভায়া মিরিক হয়ে তো গাড়িতে উঠি তারপরে তোমাদের এই মিরিক যাওয়ার পথে দুর্দান্ত সিনারিগুলো এবং তারপরে মিরিকের দুর্দান্ত সিনগুলো আমি দেখাচ্ছি তোমাদের তো চলো গাড়িতে যাওয়া যাক দার্জিলিং ছেড়ে মিরিকের রাস্তা নিতেই পথের দুধারে শুরু হয়ে গেল বড় বড় সব পাইন গাছের সারি এই পাইনের সাথে চলতে চলতেই আমরা পৌঁছে গেলাম অ্যাট দার্জিলিংস ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অরবিট প্লেসেস লেপচা জগৎ তো বন্ধু আমরা এখন চলে এসেছি ফাইনালি লেপচা জগতে আর আমার সামনে রয়েছে দুর্দান্ত বড় বড় সব পাইন গাছের বন এই দেখো বন্ধু কত বড় বড় পাইন গাছ লেপচা জগতের পাইন বন থেকে বেরিয়ে আমরা যাত্রা শুরু করলাম পরের গন্তব্যের দিকে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে যেটা হচ্ছে একেবারে ইন্ডিয়া নেপাল বর্ডারে তো চলো তোমাদের ভিউ পয়েন্ট থেকে আমি ভিউ দেখাচ্ছি এই দেখো বন্ধু ভিউ এই যে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেপালে আর ওই যে রাস্তাটা ওই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা এখন দাঁড়িয়েছি নেপালে এই আমি যেখানে দাঁড়িয়েছি এটাও নেপাল কিন্তু আর সামনের যে ভিউ এই পুরোটা হচ্ছে নেপালের পাহাড় জাস্ট দেখো ভাই অসাধারণ ভিউ বাবা কেমন লাগছে নেপাল বিক্রম দা তো বন্ধু আমরা এখন আছি পশুপতিনগর যেটা নেপালের মধ্যে পড়ে তো পশুপতিনগরের যে গেটটা আছে গেটের ওখানে আইডি টাইডি দেখি আমরা এন্টার করে নিয়েছি নেপালে আর গেটে তো ছবি তোলা নিষেধ তাই ওখানে ছবি তুলিনি বাট দেখো গাইস উই আর ইন নেপাল তো বন্ধু এখন আমরা চলে এসেছি গোপালধারা টি এস্টেটে আমার সামনে রয়েছে চায়ের বাগান চলো তোমাদের দেখাবো এই দেখো চায়ের বাগান বাবা কি ভিড় চা বাগানের সামনে একটা দোকান থেকে আমরা খেয়ে নিলাম চা চা বিরতি শেষ হওয়ার পর আবার যাত্রা শুরু হলো মিরিকের উদ্দেশ্যে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মিরিক লেকে মিরিক লেকটা তোমাদের ঘুরে দেখাবো বাট একটু ভাবছি তার আগে কিছু খেয়ে নি কারণ সকাল থেকে কিছুই খাইনি আমি তো দেখি কোথায় খাবার পাওয়া যায় সো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি ভেজ থুপ্পা তো মিরিক লেকের পাশে এই যে সামনে দেখছো মিরিক লেক আর এখানে মার বাবা বসে আছে এই যে মিরিক লেক পাশে আর এখানে আমরা অর্ডার দিয়েছি ভেজ থুপ্পা
এই যে বিক্রম দা খাওয়া শুরু করে দিচ্ছে, তো চলো এবার আমিও খেয়ে নিই। তো বন্ধু, খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এখন মিরিক লেকে। এই যে আমার সামনে রয়েছে লেক, আর সামনে রয়েছে মিরিকের বিখ্যাত ব্রিজ, এই যে। তো চলো এবার ব্রিজের কাছে যাই, তোমাদের লেকটা দেখাই। অবশেষে এই সুন্দর মিরিককে বিদায় জানিয়ে আমরা যাত্রা কন্টিনিউ করলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পরই ভালোবাসার পাহাড় ছেড়ে নেমে এলাম সমতলে, এই কথা দিয়ে যে আবার ফিরে আসব। তো এই ছিল আমাদের দার্জিলিং ট্যুরের শেষ ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো জায়গায়। আনটিল দেন, সাইনিং অফ।